বন্ধুরা, এই গ্রীষ্মকালে আমরা আমাদের বাগানে কিন্তু সব থেকে বেশি ব্যবহার করি জৈব তরল সার, মানে অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার। এই যে যে তরল সারটা কিন্তু এই গ্রীষ্মকালে আমাদের গাছের জন্য খুবই ভালো কাজ করে, তবে আমরা এই সময় কিন্তু কেমিক্যাল সার আমাদের গাছে একদমই দিতে চাই না, কারণ কেমিক্যাল সার কিন্তু এই সময় আমাদের গাছের সব থেকে বেশি ক্ষতি করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এখানে 10টা জৈব তরল সার শেয়ার করছি, যেটা আপনাদের বাগানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাদের গাছের গ্রোথ করবে। আর সঙ্গে কিন্তু এই ভিডিওতেই আপনাদের অনেক কিছু বলবো, যেমন কিভাবে তৈরি করতে হবে, কতটা মেশাতে হবে, কোন গাছে মানে দিতে পারবেন, আর গাছে এটা কি কাজ করে, সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো ভিডিওটা একটু স্কিপ কিন্তু করতে পারবেন না, যদি করবেন তাহলে আপনারা কিন্তু যে কোনো একটা সারের বিষয় হয়তো কম জানতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, এখানে যত রকমের তরল সার আছে সেগুলো বেশিরভাগই কিন্তু আপনাদের রান্নাঘরের যেগুলো খোসা সবজির এইসব দিয়েই পেয়ে যাবেন, তবে কিছু জিনিস আপনাদের হয়তো কিনতে হতে পারে, যেমন চাল হলো, আপনার সর্ষের খোল হলো, কিংবা আপনার কফি পাউডার হলো। বাকি তাছাড়া বেশিরভাগই জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের রান্নাঘরে। তো চলুন দেখা যাক কি কি জিনিস এখানে ব্যবহার করা হচ্ছে। প্রথম এখানে যেটা আমি ব্যবহার করব সেই জিনিসটা হলো চা পাতা। চা পাতা যখন আপনারা চা তৈরি করছেন, তারপরে চা পাতা হয়তো ছেঁকে নিয়ে চাটাকে ফেলে দিচ্ছেন, কিন্তু তখন কিন্তু ফেলতে হবে না, আপনারা ওই চা যেটা ছেঁকেছেন সেটাকে শুকনো করতে হবে, কিন্তু তার আগে ভালো করে ধুতে হবে। ধুয়ে নিয়ে তারপরে ওটাকে ভালো করে শুকিয়ে নিলে এরকম হবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি শেয়ার করা আছে যে চা পাতা দিয়ে আপনারা কিভাবে শুকাবেন বা কিভাবে কি করবেন, সব তো আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখলে আপনাদের একটু সুবিধা হবে। তো এইভাবে আপনারা চা পাতা যদি শুকিয়ে নিচ্ছেন, আর আমাদের এই যে চা পাতা এর মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম তিনটে জিনিস থাকে, তার সঙ্গে কিন্তু যে গাছের হলো অ্যাসিডিক সয়েল লাগে সেই গাছগুলোর জন্য কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে, কারণ কি এটা মাটিটাকে অ্যাসিডিকও করে। তো সেই জন্য এইটা যেমন গোলাপ গাছ, জবা গাছ, আপনার মানে বেলি গাছ বা অন্য অন্য অনেক রকমের ফুলের গাছে যেটা অনেক বেশি ফুল দেয় গ্রীষ্মকালে, সবেতে কিন্তু আপনারা এটা দিতে পারবেন। আপনারা শুকনো চা পাতায় 2 চামচ করে যদি 10 ইঞ্চি টবে প্রত্যেক সপ্তাহে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো দেখতে পাবেন রেজাল্ট। তাছাড়া যদি এরকম লিকুইড তরল সার করে দিতে চান সেটাও খুব ভালোভাবে কাজ করে, যেটা আপনারা কিন্তু গ্রীষ্মকালে যেহেতু তরল সারের বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, তো আমি এই জন্য সব মানে এটা এখানে লিকুইড সারই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি 2 চামচ এখানে চা পাতা দিলাম, আর এটা গ্লাস এখানে যতগুলো আছে সব 300 ml করে গ্লাস আছে, তো প্রত্যেকটা আমি আজকে ভেজাচ্ছি। আর এটা হলো 2 দিন পর্যন্ত সব যত সার আছে সব কিন্তু 2 দিন পর্যন্ত ভেজাবো, তারপরে আপনাদেরকে রেজাল্টও দেখাবো যে কিরকম কি রং হয়, কতটা ডাইলুট করতে হয়। তো ভিডিও একদম স্কিপ করবেন না। তো এইভাবে আপনাদের ভেজাতে হবে। যদি আপনারা এই ব্যবহার করা চা নিচ্ছেন তাহলে 2 চামচ নেবেন, আর যদি আপনারা নতুন মার্কেট থেকে কিনে যে চাটা থাকে সেটা নিচ্ছেন তাহলে 1 চামচই নেবেন এখানে, আর একই রকম রেজাল্ট করে আর একই রকমের গুণ পাওয়া যায়, কিন্তু কোয়ান্টিটি ডবল নিতে হয় যেটা আমরা ব্যবহার করা চা নিই। তারপরে এখানে আমি চাল নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, যারা বাড়িতে ভাত তৈরি করে খাচ্ছে তারা যখন চালটাকে ধুচ্ছে সেই জলটাও কিন্তু আমাদের বাগানের জন্য খুবই ভালোভাবে কাজ করে, নাইলে আমরা যখন ভাতের যে ফ্যানটা মার বলি যেটাকে সেটাও আমরা কিন্তু নিতে পারবো, তবে মারটা নিলে অন্তত 10 ভাগ জল নিতে হবে আর 1 ভাগ মার, মানে 1 কোটো যদি আপনারা মানে ভাতের মাড় নিচ্ছেন তাহলে সেই কোটোটাই মেপে কিন্তু 10 কোটো ভরে আপনারা জল নেবেন, তারপরে আপনাদের গাছে 200-100 ml যেরকম গাছে দিচ্ছেন তেমন দিতে পারবেন। তবে এটা চাল দিয়ে ফার্টিলাইজার করছি যেহেতু, তো আমি এখানে 1.5 চামচ মতো চাল নিয়েছি। চালের মধ্যে কিন্তু আমাদের ভালো পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম সব কিছুই থাকে, তো আপনাদের গাছের কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করবে। আর এখানে যে 3 নম্বর যে সার সেটা হলো মাস্টার কেক
লিকুইড ফার্টিলাইজার বা আমাদের সর্ষের খোলের লিকুইড ফার্টিলাইজার, এটা কিন্তু সব থেকে বেশি আমরা আমাদের বাগানে অনেক বেশি ইউজ করি লিকুইড তরল সারের হিসাবে। তো আপনারা এরকমও নিতে পারবেন বা আপনারা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পাউডার করেও নিলেও কোনো প্রবলেম নেই। তো এটা মানে এত বেশি ভালো রেজাল্ট দেয়, শীতকালে তো আমরা ব্যবহার করি, তবে গরমকালেও আপনারা করতে পারবেন, তবে একটুখানি পাতলা করে দিতে হয়। তো আমি এখানে 1.5 চামচ মতো সর্ষের খোল দিয়েছি আপনারা দেখছেন, আর এটা কিন্তু জল দিয়ে ভর্তি করে নেব। এর মধ্যে কিন্তু আপনার মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের 4:1:1 রেশিও থাকে, যেটা আপনাদের গাছে ফুল আসছে না বা আপনাদের গাছের পাতা সবুজ হচ্ছে না, সব জিনিসের জন্য কাজ করে। আর সঙ্গে অনুখাদ্যও থাকে, তো আমাদের গাছের কিন্তু ওভারঅল গ্রোথ খুব ভালো করে। যদি আপনারা 15 দিনে একবার এই সারটা দিয়ে তাহলে আর কোনো কিছুই দিতে লাগে না, এত ভালো রেজাল্ট দেয়। তো এটা অবশ্যই আপনারা ব্যবহার করুন যদি আপনারা আপনাদের বাগানে এখনো দিচ্ছেন না। তো 4 নম্বর যে সার সেটা হলো আমাদের পেঁয়াজের খোসা দিয়ে তৈরি হবে। তো 300 ml জলের মধ্যে আমি দুটো মাত্র পেঁয়াজের খোসার মতোই দিতে হবে, আপনাদের অনেক বেশিও দিতে হবে না। এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক সবকিছুই কিন্তু থাকে। আর একটা জিনিস, যদি আপনাদের মানে যখন গাছ কিনে নিয়ে এসেছেন তখন যদি ফুলের রংটা খুব ভালো ছিল আর এখন হয়তো গ্রীষ্মকালে ফুলের রংটা একটু কমে গেছে, তাহলে কিন্তু আপনারা এই পেঁয়াজের খোসার যে তরল সার এটা যদি আপনারা দিতে পারেন 15 দিনে একবার করে, তাহলে কিন্তু আপনাদের যে ফুলের রংটা ছিল আগে সেই জিনিসটা আবার এসে যায়, মানে কালারটা এনহ্যান্স হয়ে আসে আর খুব সুন্দর রংটা আসে, আর এর রেজাল্ট কিন্তু খুব ভালো দেখতে পাবেন। পেঁয়াজের খোসার আমি আগেও আপনাদের সঙ্গে কিন্তু তরল সার শেয়ার করেছি, তো যদি পুরো ভিডিও আলাদা দেখতে চান তাহলে আমি লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন, অনেক অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন। এটা আপনারা সব রকম ফুলের গাছে তো দিতেই পারবেন, আর মানে সব রকম গাছেই দেয়া যায়, কোনো অসুবিধা হয় না। এখানে 5 নম্বর যে সার সেটা হলো কলার খোসা দিয়ে তৈরি হবে, মানে বানানা পিল ফার্টিলাইজার। আর বানানা পিলের মধ্যে কিন্তু 42% পটাশিয়াম থাকে। পটাশিয়ামটা কিন্তু যখন দেখবেন আপনাদের গাছের মানে গ্রোথটা খুব ভালো হয়ে গেছে আর ফুল আসছে না, তখন আপনারা এই তরল সারটা যদি সপ্তাহে একদিন দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি ফুল এসে যাবে। তো দুটো কলার খোসার মতো আমি এখানে কিন্তু দিলাম 300 ml জলের মধ্যে। তো খুব ভালো রেজাল্টের জন্য আপনারা 2 দিন সব সারগুলোকে ভেজাবেন, তো খুব ভালোভাবে রেজাল্টটা দেখতে পাবেন। তো কলার খোসাটা আমি প্রথমেই বললাম, যখন ফুল দরকার হবে তখন দেবেন, কিন্তু যখন আপনাদের মনে হচ্ছে গাছের গ্রোথই কম আছে তখন কিন্তু এই সারটাকে অ্যাপ্লাই করবেন না। যখন আপনারা দেখবেন যে গাছের গ্রোথ ভালো হয়ে গেছে আর আমি এখন এই গাছ থেকে ফুল নেব, তখন এটা দিলে ভালো রেজাল্ট দেখতে পাবেন। 6 নম্বর যে তরল সারটা তৈরি করছি সেটা হলো ডিমের খোসা দিয়ে। ডিমের খোসার মধ্যে কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম, কার্বনেট, পটাশ, নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম আর ফসফরাস থাকে, যেটা আমাদের গাছে ফুল আসছে না, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ডালগুলো ভীষণ পাতলা পাতলা, গাছে কোনো মানে মোটা স্ট্যাম্প নেই বা এরম কিছু দেখছেন, তখন কিন্তু এই ক্যালসিয়াম জিনিসটা খুব কাজ করে, মানে ডিমের খোসা। তো আপনারা এইভাবে ডিমের খোসাকে, দুটো ডিমের খোসাকে যদি এইভাবে ভিজিয়ে দেবেন তারপরে আপনাদের গাছে 2 দিন পরে অ্যাপ্লাই করুন বা 3-4 দিন পরেও অ্যাপ্লাই করা যায়। আর একটা জিনিস বলছি যে যদি মনে করুন বাড়িতে ডিম সেদ্ধ করছেন, সেদ্ধ করার পরে যে জলটা আপনাদের থেকে যাচ্ছে সেই জলটাকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে আপনারা যতটা জল মানে যে ওই ডিমের খোসা সেদ্ধ করা যে জল তার মধ্যে ততটাই এমনি জল মিলিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন বাগানে। এখানে যে 7 নম্বর যে সারটা তৈরি করছি তরল সার সেটা হলো আমাদের কম্পোস্ট দিয়ে তৈরি হচ্ছে। কম্পোস্ট যে সার সেটা বাগানে কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় যদি ঠান্ডা সারের মধ্যে বলবেন। তো এটা আমি এখানে 2 চামচ নিলাম। কম্পোস্টের মধ্যে যদি জিজ্ঞাসা করবেন যে কি নিউট্রিশনস আছে, তো আমি বলবো একটা গাছের ওভারঅল গ্রোথের জন্য যা কিছু দরকার সবই কিন্তু এই কম্পোস্টের মধ্যে থাকে, মানে ভার্মি কম্পোস্টের মধ্যে। কারণ যখন আমরা গাছ বসাই তখনও কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, এমনকি যখন বীজ বসাই তখনও কিন্তু ব্যবহার করি, তো আমাদের গাছে কিন্তু কোনো ক্ষতি হয় না। যেহেতু এটা একটা ঠান্ডা সার তো আমাদের গাছে কোনো ক্ষতি হবে না এই গ্রীষ্মকালেও, তো আপনারা এটাকে এইভাবে তৈরি করতে পারবেন। এখানে 7 নম্বর যে তরল সার তৈরি করব সেটা হলো লেবুর খোসা দিয়ে, মানে এখানে লেমন পিল ফার্টিলাইজার। আর এটা হলো বাড়িতে লেবু ব্যবহার করার পরে যে খোসাগুলো থাকে সেগুলোই নেওয়া আছে, আর এর মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সব
কিছু থাকে, তার সঙ্গে কিন্তু আমাদের গাছের মাটিটাকে অ্যাসিডিক করে। মানে যে গাছেরও অ্যাসিডিক মাটি দরকার, বেশিরভাগই ফুলের গাছে তো দরকারই হয়, তো যখন দেখবেন যে আমরা কেমিক্যাল সার দিতে দিতে আমাদের মাটিটা কিন্তু অ্যাসিডিক জিনিসটা শেষ হয়ে যায়, তখন আপনারা এই যে যে তরল সারটা তৈরি করছেন এটা যদি আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের গাছ কিন্তু আবার ঠিক হয়ে যাবে বা মাটিও ঠিক হয়ে যাবে। এখানে 9 নম্বর যে সার তৈরি করছি সেটা হলো আমাদের বন্ধুরা কফি পাউডারের মধ্যে কিন্তু আমাদের নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম তো থাকে, কিন্তু নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে। তো যে গাছে পাতা আপনাদের বেশি দরকার সেই গাছে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ভালোভাবে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু আপনার যে মাটিটা অ্যাসিডিক জিনিসটা শেষ হয়ে গেছে, যেমন আমরা লেবুর জল যেটা ব্যবহার করব সেই গাছে কিন্তু আপনারা কফি পাউডারের যে লিকুইড সেটাও দিতে পারবেন, ইনস্ট্যান্ট কাজ করবে। আর এটাকে আপনার বেশি ডাইলুট করারও দরকার নেই, আপনারা এখনই জলে গুলে আর আপনারা দিয়ে দিতে পারবেন। আর খুব ভালো রেজাল্টও দেখতে পাওয়া যায়, যে গাছে ফুল আসছে না বা পাতা মানে সবুজ নেই সেই সব গাছে আপনারা একবার দিয়ে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এখানে আমি যে 10 নম্বর যে সারটা বলছি ওটাকে 10 নম্বরে রাখারই কারণ এটা যে গোবরের সার, যেহেতু গোবরের সারটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে আমাদের গার্ডেনিং এ কাজ আসে, কিন্তু অনেক জায়গাতে যেহেতু এটা পাওয়া যায় না, তবে নিউট্রিশনস ভ্যালুটা কিন্তু সব থেকে বেশি আর সব থেকে বেশি স্ট্রং কাজ করে। আপনাদের গাছে যে কোনো সার বলবেন তার মধ্যে কিন্তু আমি গোবরের সার টাকেই বেশি মানে কি বলবো কি সব থেকে বেশি স্ট্রং। তবে এই জিনিসটা যেহেতু সব জায়গায় পাওয়া যায় না, তো আরো যে 9টা সার আমি দেখিয়েছি সেটা তাদেরই জন্য যেখানে গোবরের সার পাচ্ছেন না, নাহলে এই একটা সারেই কিন্তু সব কিছু আপনাদের গাছ পেয়ে যাবে। তো আমি এখানে একটা ছোট্ট একটা টুকরো নিলাম কারণ এটা খুব স্ট্রং। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে পুরনো গোবর দিয়েই আপনারা এই তরল সার তৈরি করবেন, নতুন যে গোবরগুলো থাকে সেটা কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং থাকে, আপনাদের গাছ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। মানে গোবরের যে সার সেটা অন্তত 1 বছর পুরনো হলে ভালো হয় বা 2 বছর পুরনো হলে আরো ভালো হয়, তো সেই জন্য একটু পুরনো গোবরই নেবেন। আর এটাও কিন্তু ভার্মি কম্পোস্টেরই মতো, এতে সব রকম কমপ্লিট নিউট্রিশনস আছে, মানে যেটা একটা গাছের জন্য দরকার। এটা কিন্তু ওই আমি সব সারের জন্যই বলবো যে 15 দিনে একবারই অ্যাপ্লাই করবেন, আপনারা বারবার রিপিট যদি করছেন তাহলে আপনাদের গাছে ক্ষতিই হবে। তার মধ্যে শুধু কলার খোসার যে তরল সার সেটাকে আমি সপ্তাহে 1 দিন বলছি, কারণ যখন আপনাদের গাছের ওভারঅল গ্রোথ বেশি ভালো হয়ে গেছে তখন কিন্তু আপনারা ফুল চাইছেন, তখন আপনারা এই কলার খোসার জল সপ্তাহে 1 বার দিলে আপনাদের তাড়াতাড়ি ফুলটা চলে আসবে। 2 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যত রকম এখানে তরল সার তৈরি করেছি সব কিন্তু ডাইলুট হয়ে গেছে, সব কালারগুলো আপনারা দেখুন পুরো চেঞ্জ আছে, এখানে কোনো রকম কালার যে একরকমের তা নয়। সব তরল সারগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নেয়ার পরে কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো কিভাবে এটাকে ডাইলুট করতে হবে বা কারণ কি, যদি আপনারা এটা ডাইরেক্ট দিচ্ছেন না আপনাদের গাছে তাহলে হয়তো দেখা যাচ্ছে মারাও যেতে পারে বা ক্ষতি অনেক বেশি হবে, যেমন সর্ষের খোল ডাইরেক্ট দেয়া যাবে না, আপনার গোবরের যে তরল সারটা তৈরি করা হয়েছে সেটাও ডাইরেক্ট দিতে পারবে না, বেশিরভাগই ডাইরেক্ট দেবেন না, কত পার্সেন্ট জল মেশাবেন আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতেই বলবো। তো এত দূর অবধি যদি আপনারা ভিডিও দেখে নিয়েছেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন। তো চলুন দেখে নিন যে কতটা ডাইলুট করতে হবে। তো এখানে যে আমরা ব্যবহার করা যে চা দিয়ে আমরা তরল সার তৈরি করেছি সেটা কিন্তু অর্ধেক নিতে হবে, মানে 50% আপনারা তরল সার নেবেন আর 50% জল নেবেন। আর এই যে যে তরল সার আপনারা গোলাপ গাছে, জবা গাছে বা যে কোনো ফুলের গাছে যদি দিচ্ছেন তা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি যত সার এখানে বলেছি আমি বারবার করে বলবো 15 দিনে 1 বার করে দেবেন, তাহলেই রেজাল্ট পাবেন। আর একসঙ্গে শুধু একটাই সার মানে প্রয়োগ করবেন, সব একসঙ্গে নয়। আর এখানে যে রাইস দিয়ে তৈরি করা মানে চাল দিয়ে যে ফার্টিলাইজার দিয়েছি সেটা দেখুন 70-30 করা আছে, মানে একটু বেশি আপনারা সার দিতে পারবেন, কোনো ক্ষতি হবে না। আর 30% মতো জল মেশালে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর তারপরে যে সারটা আপনারা দেখছেন সর্ষের খোল দিয়ে যেটা তৈরি করেছি এটা 40-60 রাখবেন, মানে 40% আপনারা সর্ষের খোলের লিকুইড সার নেবেন আর 60% জল দেবেন, তবে আপনারা ভালো রেজাল্ট পাবেন গ্রীষ্মকালের জন্য। আলাদা ভিডিও করা আছে এর, আপনারা গিয়ে চ্যানেলে দেখতে পারবেন। তারপরে এখানে যে 4 নম্বর যে সার, আর
সেটা হলো পেঁয়াজের খোসার তরল সার। তো এটাও আপনারা কিন্তু অনেক বেশি নিচ্ছি না, দেখুন 60-40 নিচ্ছি, মানে 60% আপনারা এটা নেবেন আর 40% জল মেশাবেন। এইভাবে একটা বুঝে করতে হবে আমাদের। আর এখানে যে কলার খোসা দিয়ে যে তরল সারটা তৈরি করেছি সেটা হলো আপনার 50-50 রাখলেও হবে, এটা কোনো এমন বেশি ক্ষতি করে না গাছে, আর খুব মানে গাছের জন্য খুব ভালো রেজাল্ট পায়। জবা গাছের জন্য এটা ভীষণ ভালোভাবে কাজ করে। তো জবা গাছে আপনারা মানে সপ্তাহে একদিন অ্যাপ্লাই করলে খুব ভালো হবে। আর এটা আপনার ডিমের খোসার যে তরল সার, সেটা ডিমের খোসা আপনারা 70-30% রাখতে পারবেন, মানে 70% আপনারা ডিমের খোসার জল, তার মধ্যে 30% যদি জল মেশাচ্ছেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর তার সঙ্গে এবার এটা হলো ভার্মি কম্পোস্ট, তো এটা 50-50 রাখলেও কোনো প্রবলেম নেই। তো আপনারা 50% মানে অর্ধেক আপনারা ভার্মি কম্পোস্টই, আর তার সঙ্গে আপনারা 50% জল দিয়ে আপনারা আপনাদের বাগানে কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার যেটা বলবো সেটা হলো লেবুর খোসা দিয়ে যে তরল সারটা তৈরি করেছি, ওটা আপনারা ওটাও 50-50 রাখতে হবে, একদম মানে ডাইরেক্ট দেবেন না। এটা আমি বারবার করে বলছি, নাহলে আপনাদের গাছে ভালো জায়গা খারাপ রেজাল্ট হবে। আর এটা হলো কফি পাউডার, কফি পাউডার আমি 30% নিচ্ছি, কারণ এটা 8 ইঞ্চির জন্য আমরা 1/4 চামচ দিই, তাই জন্য আমি এখানে 30% কফি পাউডারের যে লিকুইড সার দিয়েছি আর তার মধ্যে 70% জল মিশিয়েছি। আর এটা হলো গোবরের সার দিয়ে যে লিকুইড সার, সেটা 40% আপনারা গোবরের সারের তরল সারটা নেবেন, তার মধ্যে 60% জল মিশিয়ে তারপরে বাগানে ব্যবহার করবেন। বন্ধুরা, এই যে যত সার এখানে দেখানো হয়েছে সব কিন্তু 15 দিনে একবারই অ্যাপ্লাই করতে হবে। শুধু কলার খোসার যেটা জল ওটা কিন্তু আপনারা 7 দিনে একবার করতে পারবেন, তবে আপনার গাছের যখন দেখবেন ভালো গ্রোথ হয়ে গেছে তখন কিন্তু ওটা অ্যাপ্লাই করবেন। আর সব সার একসাথে অ্যাপ্লাই করবেন না, আপনারা একবারে কিন্তু একটাই সার ব্যবহার করবেন, আর মিনিমাম 10 দিনের গ্যাপ রাখতে হবে যখন অন্য আর একটা সার ব্যবহার করছেন। তো এইভাবে যদি আপনারা আপনাদের বাগানে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এই গ্রীষ্মকালে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।